ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি এসএসসি কোর্স 2024-এ ম্যাথ ক্লাস 52 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 7-3-2024-এর শিফট 4-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের এসএসসির মধ্যে কিন্তু 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখো এসব দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন দেখো কী বলছে এখানে। একটা টেবিলের দাম প্রথমে 30% হ্রাস করা হয়, পরে আবার 80% বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে দামের বৃদ্ধি কত হবে? সাপোজ দাম ছিল প্রথমে কত না 100, তার প্রথমে দেখো 30% কিন্তু এখানে কমছে, মানে দামটা হয়ে গেলো কত না 70 হয়ে গেলো, 100-র ওপর 30 কমেছে, পরে আবার বলছি 80% বাড়ানো হচ্ছে, মানে 70-র ওপর আবার এখান থেকে 180/100 বলে পাচ্ছি আমরা, এখান থেকে 18×7 মানে পাচ্ছি কিন্তু আমরা 126, এইটা হচ্ছে ফাইনাল দাম। তাহলে 100 ছিল, দামটা বেড়ে হয়েছে 126, মানে দেখো 26% বেড়েছে। অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত না 1184 টাকা, এবং 25.6% ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে দাহ্য মূল্য কত? ধরলাম এমপি হচ্ছে এখানে দাহ্য মূল্য, তারপর বলছি দেখো 26% ছাড়, মানে 100 থেকে এটা বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 74/100, সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 1184। এখন এইটা দিয়ে এটাকে কাটাকুটি করি আমরা, 74 দুগুণে তো যাবে না, এক দিয়েই যাবে এটা। এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 3টে 4 পাচ্ছি এখান থেকে আমরা, 6 দিয়ে খাওয়ার দেখো পুরো মিলিয়ে যেতে হবে 424, 4, 2, 42, 44, দেখো 16, মানে এটা একটা কাটা পাচ্ছি আমাদের থেকে 16, তাহলে এখানে এমপির মান কত হচ্ছে না 16×100 হচ্ছে এখান থেকে 1600। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 30টি পর্যবেক্ষণের গড় হচ্ছে এখান থেকে 58, যদি প্রথম 14টা পর্যবেক্ষণের গড় 59 হয় এবং শেষ 17টার ক্ষেত্রে 55 হয়, তাহলে 14তম পর্যবেক্ষণের মানটা কত হবে? এমনিতে গড়টা বলা হয়েছে কত এখান থেকে না 58, 14টার পর্যবেক্ষণের গড় কত না 59, আর লাস্ট 17টার ক্ষেত্রে কিন্তু এখানে 55, ঠিক আছে। দেখো এক্ষেত্রে কিন্তু এক করে বেশি, 14টা আছে এখানে, তাহলে কিন্তু 14 বেশি আছে এখানে, আর এখানে কিন্তু 3 করে কম আছে, 17টা আছে, মানে এখানে কিন্তু -51 কম আছে, তাহলে -51 আর এখানে আছে +14, মানে আলটিমেট কিন্তু এখান থেকে আমার 37 কিন্তু আমার এখানে কম আছে, ঘাটতি আছে 37, ঠিক আছে, -37 কিন্তু আমার এখানে ঘাটতি আছে। অর্থাৎ তাহলে 14th পর্যবেক্ষণের মানটা কত হবে, না গড়টা কত বলা আছে, না গড়টা কিন্তু বলা আছে এখানে 58, ওভারঅল গড় কিন্তু 58, এখন এইটা কিন্তু এখানে আমাদের কম আছে, ঠিক আছে, তাহলে এই কমটা নিশ্চয়ই আমি এখান থেকে মেক আপ দেবো, তাহলে 58 থেকে কিন্তু আমার 37টা বাদ যাচ্ছে, এখান থেকে পাচ্ছি কত আমি এখান থেকে 21 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এইখানে যে ঘাটতিটা আছে সেটা একটা জায়গা থেকে মেক আপ দেবো, সেটা কোথায় না 14th পর্যবেক্ষণ থেকে, গড় থেকে ওটা বিয়োগ করলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে, 21 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত যা 15, 20, 25 এবং 30 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। সবার আগে তো এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা, মানে আমাদের এলসিএম লাগবে এখান থেকে, কত হবে 5×3 = 15, 5×4 নিলাম, 5×5 মানে এক্সট্রা নিলাম এখান থেকে, আচ্ছা 5×6, 6 মানে দেখো 3×2 তো নেওয়া হয়ে গেছে, নেওয়ার কিছু নেই এখান থেকে, আর 25×4 হচ্ছে 100, 100 আর 3 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 300, 300 হচ্ছে সেই সংখ্যা যেটা কিন্তু 15, 20, 25 এবং 30 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। এবার দেখো আমাদের সব থেকে বড়ো সংখ্যা কত আছে এখান থেকে, 9999, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন এটাকে আমি একটু 300 দিয়ে ভাগ করে দেখে নিই, আমি এখান থেকে অপশান টেস্ট করেও করতে পারতাম, যাই হোক আমি এটা করে নিই, তাহলে 300 দিয়ে দেখো 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 900 পাচ্ছি, আবার দেখো 3×9 নামছে, আবার 3 খাওয়ালে দেখো পাচ্ছি কিন্তু 900, মানে 99 যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু হবে এখানে 300-র গুণিতক, মানে 9900 হচ্ছে কিন্তু এখানে আমাদের 300-র গুণিতক, তার মানে এটাই হচ্ছে 4 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যেটা কিন্তু 15, 20, 25 এবং 30 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। নেক্সট চলো কী বলছে এখানে, আমান এবং রমন একটা কাজ 7.5 দিনে করতে পারে, রমন এবং গীতা একই কাজ 10 দিনে করতে পারে, গগন এবং আমান একত্রে একই কাজ 20 দিনে করতে পারে, সেক্ষেত্রে গগন একা একই কাজ কদিনে করতে পারবে, আমান আর হচ্ছে রমন কাজটা বলছে 15/2 দিনে করতে পারে, আর রমন প্লাস গীতা কাজটা করতে পারে কদিনে না 10 দিনে, আর গগন প্লাস আমান একত্রে কাজটা করে হচ্ছে 20 দিনে, তাহলে 15, 10, 20 ক্ষেত্রে লসগু করতে কত হবে না 60 হবে, তাই না, 60ই তো হবে, 60 হবে, আর তলায় দেখো কিছু নেই, মানে 1 হবে, মানে 2 আছে, 2, 1, 1, মানে এদের গসগু করে পাচ্ছি আমরা এখান থেকে 1, আচ্ছা তাহলে এখান থেকে আমান প্লাস রমনের এফিসিয়েন্সি কত হবে না 60×2 = 15, 15 দিয়ে কারো আছে আমি 4, 4 দিয়ে গুণ হচ্ছে এখান থেকে 8, আচ্ছা রমন প্লাস গীতার ক্ষেত্রে হবে এখান থেকে 6, আর গীতা প্লাস গীতা না গগন এবং আমানের ক্ষেত্রে, আচ্ছা এখানে গগন হবে, একটা একটা কমন নাম থাকবে এখানে, এইটা হচ্ছে গগন হবে, ঠিক আছে কমন নাম হবে গগন,
আচ্ছা গগন এবং আমার ক্ষেত্রে কী হবে এখান থেকে 20 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 3। এখন এই তিনটেকে যোগ করে দেখো পাচ্ছি আমরা দুটো করে এ পাচ্ছি, দুটো করে আর পাচ্ছি, দুটো করে জি পাচ্ছি। 8 + 6 + 3 14, 3 = 17। 2 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা এ প্লাস আর প্লাস এইচ খেতে পাচ্ছি আমরা কত না 17/2। এখন লাগবে আমার কি না জির মানটা লাগবে, জির এফিসিয়েন্সি লাগবে। দেখো সেক্ষেত্রে আমি এ প্লাস আরটাকে বিয়োগ করে দিতে পারি, তাহলে এ প্লাস আর প্লাস জি থেকে যদি আমি এ প্লাস আরটাকে বিয়োগ করে দিই তাহলে পাবো এখান থেকে জির এফিসিয়েন্সি কত সেটা না 17/2 থেকে 8 বাদ যাচ্ছে, 8 × 2 = 16 মানে 1/2, 1/2 হচ্ছে এখানে কিন্তু গগনের এফিসিয়েন্সি। ওকে এখন বলছে গগন যদি একই কাজ করে সেক্ষেত্রে টাইম কত লাগবে, না কাজের পরিমাণ হচ্ছে 60, তার এফিসিয়েন্সি কত না 1/2, উপর উঠলে গুণ হয়ে যায় কত হয় না 120 ডেজ হচ্ছে অ্যান্সার। এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, তখন বলছে কিনা এ ইস টু বি বলছে 12:5, বি ইস টু সি বলছে এখানে 15:16, এবং সি ইস টু ডি কত না 4:7 হলে এ ইস টু সি এর মানটা কত। দেখো এ বাই সি আনতে গেলে আমাকে জাস্ট এই প্রথম দুটো নিলেই তো হয়ে যায়, গুণ করে নাও এ বাই বি ইন্টু হচ্ছে বি বাই সি, কী হচ্ছে এখান থেকে না 12/5 ইন্টু হচ্ছে 15/16। বি বি কাটে এখান থেকে, তার এখান থেকে পাচ্ছি আমি এ ইস টু সি, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমার 3, আচ্ছা 4 দিয়ে কালো বাড়ি দেখো 4×3=12, 4×4=16 মানে এখানে পাচ্ছি আমি 9:4, তাহলে এ ইস টু সির মানটা পাচ্ছি কিন্তু আমি 9:4, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, জাস্ট প্রথম দুটো নিলেই তো হয়ে যাবে এখান থেকে। নেক্সট চলো মানি নয় বলেছে এখানে 0.3² তার মানে পাচ্ছি কিন্তু আমি 0.09, 0.1³ মানে দেখো এমনিতে তো 1³ করলে হয় কত না একই তো হয়, এখন 3 ঘর আগে পয়েন্ট মানে 0.001, তা যোগ করলে পাচ্ছি এখান থেকে কত হবে এখান থেকে না দেখো এখানে 1, এখানে 9, এখানে আগে 0, তাহলে পাচ্ছি আমি 0.091 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 2 বছরে হচ্ছে কত না 2700 টাকা, এবং 1 বছর হচ্ছে কত 2700 টাকা, এবং 2 বছর হচ্ছে কত না এখান থেকে 3645 টাকা, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত। তাহলে 1 বছরে হচ্ছে কত এখান থেকে না 2700, আর 2 বছরে হচ্ছে কত এখান থেকে না 3645, জাস্ট এদের মধ্যে বিয়োগ করে দাও। দেখো যেহেতু পর পর বছর সেক্ষেত্রে পাচ্ছি কত আমি এখান থেকে 945 টাকা, এটা হচ্ছে আমাদের এখানে সুদ। তাহলে এখানে 2700 টাকার ওপর 945 টাকা হচ্ছে আমার এখান থেকে সুদ, ঠিক আছে। তাহলে 1-এর ওপর কত, তাহলে আমাদের 100-এর ওপর কত এটা বার করতে হবে, তাহলে 945 / হচ্ছে 2700 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি 100, শূন্য করে সব কাটে এখান থেকে, 27 × 3 হচ্ছে 81 মানে এখানে পাচ্ছি 135, 5×7 পাচ্ছি এখান থেকে আমরা 135, তাহলে 35% হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এইটাকে বেস ইয়ার ধরে নিলেই কিন্তু আমাদের ক্যাপিটাল ধরে নিলেই কিন্তু আমাদের অঙ্কটা এখানে হয়ে যাবে। নেক্সট চলো এ বিকে একটা বাইসাইকেল বিক্রি করে 30% লাভে, বি আবার সিকে বিক্রি করে 10% লাভে, যদি সি 1287 টাকা দিয়ে থাকে বাইসাইকেলের জন্য তাহলে এ সাইকেলটা কত দিয়ে কিনেছিল। সাপোজ আমি ধরলাম যে এ সাইকেলটা কিনেছিল হচ্ছে 100 টাকা দিয়ে, তাহলে বিকে সে বিক্রি করছে 30% লাভে, তখন হয়ে গেল এটা কত না 130। বি আবার কী কী করছে না সিকে 10% লাভে বিক্রি করছে মানে 130-এর ওপর 110/100 মানে পাচ্ছি এখান থেকে আমি 143। এখন এইটা সমাধান কত এখান থেকে না 1287 বলা রয়েছে এখান থেকে, সি টাকা পরিমাণটা কত না 1287। তো এখানে দেখো আমি 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে, দেখো 9 পাচ্ছি এখান থেকে আমরা, 1-এর মান 9 পেয়ে যাচ্ছি। আমার দরকার কি এখান থেকে না এ কত টাকা দিয়ে কিনেছিল, অর্থাৎ 100-এর মানটা কী হবে, তাহলে 100-এর মান হবে 100 × 9 সমাধান পাচ্ছি এখান থেকে আমরা 900 টাকা, 900 টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি। নেক্সট চলো তাহলে বলছে কোনো মূলধন সরল সুদে 9 বছর 5 মাসে দ্বিগুণ হয়ে যায়, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত। তাহলে পি ছিল হয়ে গেল কত এখান থেকে না 2p হয়ে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি আমি পি টাকা হচ্ছে সুদ, পি টাকার ওপর 9 বছর 5 মানে 9 × 5=12 বছর, তার মানে এখানে পাচ্ছি 9 × 108 আর 5 হচ্ছে 113/12। এখন আর পার্সেন্ট হচ্ছে রেট, এখানে বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি আর মানটা কত না 1200/2 পাচ্ছি এখান থেকে আমরা 113, একটু ভাগ করে দেখে না দেখো 1 দিয়ে যাচ্ছে এখান থেকে 113 মানে পাচ্ছি এখান থেকে আমি 70, যায় না বলে 0 পয়েন্ট খেয়ে 0 নেওয়া হচ্ছে এখান থেকে, 6 দিয়ে খাওয়ার দেখো পাচ্ছি আমি 10.6-এর কাছাকাছি আসছে এটা 678, তা 10.6 মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, মানিন্য বলেছে এখান থেকে দেখো 17 - 25 মানে পাচ্ছি এখান থেকে আমি, আচ্ছা 12 আর 17 হচ্ছে 29, 29 থেকে 25 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 4, 9 এর 4 মানে পাচ্ছি কিন্তু আমি 36, তাহলে 100 থেকে 36 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 64, 64 মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো 3টি সংখ্যার অনুপাত কত না 3:5:7, তাদের বর্গের যোগফল কত 1328, এই 3টির মধ্যে বৃহত্তম সংখ্যার মান কত।
তা ধরলাম একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 7x। এখন বর্গের যোগফল বলেছে মানে কী হবে, এদের স্কোয়ার, এদের স্কোয়ার, এদের স্কোয়ার, মাঝখানে হচ্ছে যোগ, সমান কত এখান থেকে না 1328। আচ্ছা এখানে পাচ্ছি আমি 9x², এখানে পাচ্ছি আমি 25x², এখানে পাচ্ছি আমি 49x² 1328। 49 আর 25 পাচ্ছি আমি এখান থেকে 54, 20 হচ্ছে 74 আর 9 হচ্ছে 83। তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমি 1328 বাই হচ্ছে 80। কত পেলাম আমি এখান থেকে একবার দেখে নিই, আচ্ছা এখানে পাচ্ছি আমি 54 20 74, 9 হচ্ছে 83, ঠিক আছে। তাহলে 1328 বাই হচ্ছে 83, এক দিয়ে যাচ্ছে প্রথমে, 9 পাচ্ছি এখান থেকে আমরা, 8 একে 9 4 পাচ্ছি এখান থেকে আমরা, 498, তাহলে এখানে পাচ্ছি আমি 6, তাহলে এখানে পাচ্ছি আমি 16 পাচ্ছি এখান থেকে। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি কত না 4 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে তিনটের মধ্যে বৃহত্তম সংখ্যার মান কত, অর্থাৎ আমাদের মান বের করতে হবে কার মানটা না, 7x মানটা। তাহলে কত হবে এখান থেকে, 7 × 4 সমান হচ্ছে 4 × 7 = 28। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা পুরোপুরি না করে আমাদের অপশান থেকে উত্তর হয়ে যেত, কী করে এখানে আছে কি না 7 আছে, সব থেকে বড় সংখ্যার মান মানে নিশ্চয়ই 7-এর মানটা বার করতে হবে, তাই মানে যাই মান বেরো না কেন সেটা কিন্তু 7-এর গুণিতক হবে। 12 কি গুণিতক? নয়। 20 কি গুণিতক? নয়। 16 কি গুণিতক? নয়। তাহলে 28 হচ্ছে গুণিতক। তাহলে একমাত্র কিন্তু অপশান দেখেই আমাদের অ্যান্সার অনেক আগে হয়ে যেত যে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো ঘনকের আয়তন অনুপাত কত এখান থেকে, 125 হচ্ছে 216, সেক্ষেত্রে দুটো ঘনকের বাহু অনুপাত কত? আমি ধরলাম একটার বাহু হচ্ছে A1, একটা হচ্ছে A2, সেক্ষেত্রে থেকে আয়তন মানে কী না, A1³ = A2³ সমান বলা আছে কত এখান থেকে, 125 = 216। তাহলে A1/A2 তার হচ্ছে এখান থেকে হোল কিউব, 125 মানে হচ্ছে এখান থেকে 5³, আর এটা মানে 6³ মানে 5^6 হোল কিউব, কিউবগুলো বাদ দাও, তাহলে A1 = A2, মানটা পাচ্ছে কত এখান থেকে, 5:6। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, সাক্ষী একটা কাজ 20 দিনে করতে পারে, তানিয়া সাক্ষীর থেকে আবার 25% বেশি দক্ষ, তবে এই একই কাজ তানিয়ার কদিন লাগবে করতে? তাহলে সাক্ষীর লাগছে কত না 20, যে যত বেশি, তানিয়া কিন্তু সাক্ষীর থেকে বেশি দক্ষ, যে যত বেশি দক্ষ তার কিন্তু টাইমটা আরও কম লাগবে, কম লাগবে মানে হচ্ছে 100/125। 25 দিয়ে গেল আছে এখান থেকে আমরা 4, 25 দিয়ে গেল আছে এখান থেকে আমরা 5, 5 দিয়ে গেল আছে এখান থেকে আমরা 4, 4×4 হচ্ছে এখান থেকে 16, 16 দিন লাগবে তার ক্ষেত্রে কাজটা করতে। ওকে নেক্সট চলো, কী বলছে এখানে, এক ব্যক্তি 4 কিমি/ঘন্টা বেগে প্রথম 3 ঘন্টা যায়, পরবর্তী 2 ঘন্টা বলছে 2 কিমি, পর 2 ঘন্টা 6 কিমি/ঘন্টা বেগে যায়, সে মোট কত দূরত্ব অতিক্রম করেছিল? তাহলে 3 ঘন্টা গেছে, 1 ঘন্টা গেছে 4 করে, তাহলে 3 ঘন্টা যাবে 3×4, আর পরেরটা গেছে কত দেখো 6×2 হবে, জাস্ট আর কিছু না, দেখো বেগ ইন্টু সময় করলে পাবো ডিস্টেন্স আমি এখান থেকে, এখান থেকে 12 আর এখান থেকে 12, তাহলে মিলিত কত হয় এখান থেকে 24 কিলোমিটার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ বি এর থেকে বলছে 20% বেশি, সেক্ষেত্রে বি এর থেকে কত শতাংশ কম? 20% মানে কী বলছে না, 1/5 মানে 1/5, অর্থাৎ যদি বি, যদি বির থেকে বেশি, যদি বি যদি 5 হয় তাহলে এ কত হবে না, 5/1 বেশি মানে 5+1 সমান হচ্ছে 6। এখন প্রশ্ন হচ্ছে যে বি এর থেকে কতটা কম, তাহলে কতটা কম দেখো, 1 কম মানে 6 থেকে 1 কম হলে আমরা পাই 5, তাহলে 1 কম 6 রোবো, তাহলে 100 কত কম, 100/6 মানে পাচ্ছি দেখো 16 6×96 2/3, তারপরে এখানে 6×6 মানে 16.6%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে, একটা চেয়ারে বিক্রয় মূল্য কত এখানে, 5,709 টাকা, ক্ষতির হার 34% হলে ক্রয় মূল্য কত? এসপি হচ্ছে এখান থেকে 5,709, তাহলে এটা বিক্রি করে তার কিন্তু 34% লস হয়েছে, সেক্ষেত্রে সিপি কত হবে, 5,709 × হচ্ছে 100/-34, যেটা মানে পাচ্ছি কত আমি এখান থেকে 66 পাচ্ছি, 37 হচ্ছে 66 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি এটা 11 দিয়ে কাটি, 11 দিয়ে কালো পাচ্ছি 5 11 55 পাচ্ছি এখান থেকে, 55 মানে 2011 11 9 11 99, 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6, আচ্ছা 6 8 48, আচ্ছা 3 দিয়ে কালো পাচ্ছি আমরা 3 17 51, এখানে পাচ্ছি আমি 3 দিয়ে কালো পাচ্ছি আমরা 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5 0, তাহলে এখান থেকে 0 3 5 15 5, তাহলে হচ্ছে 1 85 1 হচ্ছে 86, 8,650 টাকা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 27 জন বালকের একটা গ্রুপের বলছে গড় বয়স কত না, 27 বছর, 20 বছর বয়সী এক বালক গ্রুপ ছেড়ে চলে যায়, নতুন একটা বালক গ্রুপে যোগ দেয় এবং তার গড় 1 বছর বৃদ্ধি পায়, নতুন বালকের বয়স কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখো যে বেরিয়ে যাচ্ছে, কে বেরিয়ে যাচ্ছে না, 20 বছর বয়সী বালক, নিশ্চয়ই তার জায়গায় 20 বছরের বেশি বয়স নিয়ে কেউ ঢুকছে, কারণ সে ঢুকছে বলেই কিন্তু প্রত্যেকের গড় 1 করে বাড়ছে, সে কত এক্সট্রা নিয়ে ঢুকছে,
না, এখনও কিন্তু গ্রুপে 27 জনই আছে, 27 জন ছিল, সেখানে এক চলে গেল, আবার এক ঢুকলো, মানে আলটিমেট সেই কিন্তু 27 জনই আছে, প্রত্যেকের এক বাড়ছে, মানে নিচে 27 × 1 এক্সট্রা নিয়ে ঢুকছে, তাহলে 20 + 27 মানে পাচ্ছি কিন্তু কত হবে না, 47 হচ্ছে নতুন বালকের বয়স, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, মানিন্য বলেছে এখান থেকে ভাগটা করো, দেখো এখানে পাচ্ছি আমি 8 23 × 8 মানে পাচ্ছি এখানে আমি 83 চব্বিশে 4, 2 আর 2 × 16 দিয়ে হচ্ছে 8, 184, 24 + 184 মাইনাস হচ্ছে এখান থেকে 40 পাচ্ছি। আচ্ছা এখানে পাচ্ছি আমি 4 4 8 পাচ্ছি, 18 দিয়ে হচ্ছে 20, 208 থেকে 40 বের করে পাচ্ছি কিন্তু আমরা 168, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আজ লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, রমন একটা পেনের ওপর 25% এবং 20% দুটি কমিক ছাড় দেয়, যদি এই পেনটা ধার্য মূল্য 880 হয় তাহলে ছাড়ের পরিমাণটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। প্রথম কথা দেখো, দুটো ক্রমিক ছাড় দিচ্ছে মানে আমরা কী বুঝি, 25% এটা হচ্ছে আমাদের 20%, ঠিক আছে কী বুঝি, দেখো সাপোজ দেখো 880 হচ্ছে এটা ধার্য মূল্য, তো বলাই রয়েছে এখান থেকে, তাহলে এর ওপর প্রথম ছাড়টা মানে 25% মানে কী বোঝায় না, 75/100 বোঝায় বা 3/4 বোঝায়, ওকে। আর পরেরটা কত এখান থেকে, 20% মানে এখানে বোঝায় কত না, 180/100 মানে বোঝাচ্ছে এখান থেকে 4/5 বোঝায়, 4 4 তো এখান থেকে কাটে, 5 11 বাজে আমরা 5 17 হচ্ছে 85, 3 0 5 6 হচ্ছে 30, গুণ করে দেখো 3 6 18 8 হাজার হচ্ছে 1 3 7 51 একে 52, তাহলে দামটা কমে কত হচ্ছে না 528, তাহলে ছাড় দিয়েছে কত না 880 থেকে 528টা বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমি 2 2 1 3, 5 পাচ্ছি 52, আর এখানে পাচ্ছি আমি 300 352 টাকা হচ্ছে এখানে ছাড়ের পরিমাণ, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা, ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে আশা করো পরের বারের জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।